বন্ধুরা, বাংলাদেশ থেকে শেখ হাসিনার সরকার পতন হওয়াতে এক প্রকার পাগল হয়ে গেছে ভারত। ভারত এবার একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। দুদিন ধরে আপনারা হয়তো খেয়াল করছেন যে গ্রাম অঞ্চলে যারা বসবাস করেন বা আপনাদের মধ্যে যারা গ্রাম থেকে আমাদের ভিডিওটি দেখছেন, অনেকেরই বাসায় কিছুদিন যাবৎ বেশ লোডশেডিং চলছে। কারেন্ট এক ঘন্টা থাকে তো দুই ঘন্টা থাকে না। এই লোডশেডিংয়ের কারণ হচ্ছে যে ভারত সরকার আমাদেরকে বিদ্যুৎ দেওয়া কমিয়ে দিয়েছে। আমরা ভারতের ঝাড়খণ্ডের আদানি গ্রুপের পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ নিতাম, যেখান থেকে প্রায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ আমরা পেতাম, যেটা বাংলাদেশের মোট বিদ্যুতের প্রায় 4%। এই পাওয়ার প্ল্যান্টটি বন্ধ করে দিয়েছে আদানি গ্রুপ, ফলে এক অস্থায়ী লোডশেডিং তৈরি হয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং বিভিন্ন গ্রামে। শুধু ঝাড়খণ্ডের এই পাওয়ার প্ল্যান্টই নয়, বাংলাদেশে আরও ভারতের অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ নিয়ে আসে, সেসব অঞ্চল থেকেও ভারত বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে আস্তে আস্তে পুরো বাংলাদেশ লোডশেডিংয়ের মহাসংকটে প্লাবিত হচ্ছে। এতে করে বেশ ক্ষতিগ্রস্ত হবে সকল গার্মেন্টস ও শিল্প এলাকা। ভারত সরকার যদি পুরোপুরি বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দেয় এবং বাংলাদেশের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে তার বেশিরভাগ জ্বালানি কিন্তু ভারত থেকে নেওয়া হয়, সেসব জ্বালানি যদি ভারত দেওয়া বন্ধ করে দেয় তাহলে এক প্রকার অন্ধকারে ধাবিত হবে পুরো বাংলাদেশ। লোডশেডিংয়ের এক মহাবিপর্যয়ের সম্মুখীন হবে বাংলাদেশ। আর এটার একটাই কারণ হলো শেখ হাসিনা সরকারের পতন এবং ছাত্ররা যে আন্দোলন করে ক্ষমতায় বসেছে এবং ডক্টর ইউনূস যে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছে, সেটা নিয়ে মোটেও খুশি নয় ভারত সরকার। কারণ ডক্টর ইউনূস ও যে 15 জন উপদেষ্টা রয়েছে তারা কিন্তু সরাসরি ভারত বিরোধী এবং ভারতের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থান রয়েছে। তাই এই উপদেষ্টাগুলো এবং ডক্টর ইউনূসকে মোটেও পছন্দ করে না ভারত সরকার। ভারত সরকার যে কোনো মূল্যে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায়। শুধু যে বিদ্যুৎ বন্ধ করে দিচ্ছে ভারত তা কিন্তু নয়, ভারত সরকার এবার ভাবছে যে ভারতের বর্ডারগুলো বন্ধ করে দেবে এবং বাংলাদেশের কোনো মানুষদের ভারতের ভিসা দেবে না। এতে করে বাংলাদেশের অনেক শিক্ষার্থী ভারতে পড়াশোনা করতে যায় তাদেরকে বাংলাদেশে চলে আসতে হবে এবং বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ ভারতে চিকিৎসার জন্য যায়, সেখানেও আর যেতে পারবে না, ফলে চিকিৎসার অভাবে মারা যেতে পারে হাজার হাজার রোগী। এরপর আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কটন বা তুলো। বাংলাদেশের যেসব গার্মেন্টস শিল্প রয়েছে যেগুলোর দ্বারা পুরো বাংলাদেশ চলে, সেসব গার্মেন্টস শিল্পের বেশিরভাগ কটনই আসে ভারত থেকে। ভারত সরকার যদি এখন এসব কটন বাংলাদেশকে দেওয়া বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের শিল্পগুলো একদম বন্ধ হয়ে যাবে এবং গার্মেন্টস ব্যবসা এক প্রকার বন্ধের পথে দাঁড়াবে বাংলাদেশের। ঠিকঠাক মতো অর্ডার ডেলিভারি দিতে পারবে না বাংলাদেশ, এবং বাংলাদেশ যদি কটন ভারত থেকে না কিনে চীন অথবা অন্য কোনো রাষ্ট্র থেকে নিয়ে আসে তাহলে সেক্ষেত্রেও অনেক বেশি খরচ পড়বে, ফলে আগের রেটে আর প্রোডাক্ট দিতে পারবে না বাংলাদেশ। তখন বিদেশিরা আস্তে আস্তে ভারতমুখী হবে এবং ভারত বাংলাদেশের শিল্প বাণিজ্য সব ক্ষেত্রে আধিপত্য দেখাবে। এমনকি ভারত সরকার বর্তমানে সীমান্তে ব্যাপক হারে সেনা মোতায়েন করছে, অর্থাৎ বাংলাদেশের বর্ডারের আশেপাশে যতগুলো ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে সেখানে ব্যাপক হারে সৈন্য বৃদ্ধি করছে ভারত, যেন বাংলাদেশের যে কোনো হুমকি তারা মোকাবেলা করতে পারে। প্রয়োজনে যেন তারা বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটাতেও পারে সেই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের চারদিকে ভারতের অসংখ্য সেনাঘাঁটি রয়েছে, সেখানে ব্যাপক হারে সৈন্য বৃদ্ধি করছে ভারত সরকার। শুধু তাই নয়, এমনকি ভারতের বর্ডার গার্ড BSFও বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে ভুটান ও নেপাল সীমান্ত থেকে ব্যাপক হারে বর্ডার গার্ড নিয়ে আসছে ভারত, যেগুলো বাংলাদেশের চারদিকে মোতায়েন করছে ভারত সরকার। বন্ধুরা, ভারতের নরেন্দ্র মোদী প্রশাসন একের পর এক বাংলাদেশকে হুমকি দিচ্ছে যে তারা ইচ্ছা করলে নাকি বাংলাদেশকে দখল করে নিতে পারবে, বাংলাদেশের নাকি কোনো ক্ষমতাই নেই ভারতের সামনে দাঁড়ানোর, এমনটা হুঁশিয়ারি দিচ্ছে ভারতের অনেক গণমাধ্যম। বন্ধুরা, এখন আমরা এক নজরে বাংলাদেশের সামরিক শক্তি আপনাদের সামনে তুলে ধরব। আসলে এই যে বাংলাদেশ 2024 সালে এসে যে অনেক শক্তিশালী হয়ে গেছে তার প্রমাণ পেয়ে যাবেন এই ভিডিওতে, এবং এই ভিডিওটিতে 100% সত্য তুলে ধরা হবে এবং গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ কতটা শক্তিশালী তাও জানাবো আপনাদের। তাই ধৈর্য সহকারে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, গ্লোবাল ফায়ার পাওয়ার 2024 তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ পৃথিবীর 37তম শক্তিশালী দেশ এবং বাংলাদেশ সামরিক শক্তিতে 3 ধাপ উন্নতি করেছে। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল 40তম, এবার 37তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ, যেটা বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য খুবই ভালো সংবাদ। এবং গত বছরের তুলনায় এই বছর বাংলাদেশের সামরিক বাহিনীর বাজেট অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে।
যেখানে গত বছর বাংলাদেশের সামরিক বাজেট ছিল 3.8 বিলিয়ন ইউএস ডলার, সেখানে 2024 সালে এসে বাংলাদেশের সামরিক বাজেট গিয়ে দাঁড়িয়েছে প্রায় 7 বিলিয়ন ইউএস ডলারে। অর্থাৎ বাংলাদেশ এইবার সামরিক বাজেট দ্বিগুণ বৃদ্ধি করেছে, যেটা আমাদের জন্য খুশির সংবাদ। বন্ধুরা, বাংলাদেশের সামরিক বাহিনী মূলত তিন ভাগে বিভক্ত, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী। আমরা প্রথমে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আলোচনা করব, তারপর ধাপে ধাপে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমানবাহিনী সম্পর্কে আপনাদেরকে জানাব। গ্লোবাল ফায়ার পর 2024 তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে টোটাল 1,60,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 620টি, আর্মড ভেহিকলস রয়েছে 13,100টি, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 61টি, টাউড আর্টিলারি রয়েছে 437টি এবং MLRS বা রকেট লঞ্চার রয়েছে 71টি। এসব ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে সম্প্রতি যুক্ত হয়েছে তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 অ্যাটাক ড্রোন, আর এটি বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী একটি অ্যাটাক ড্রোন। বাংলাদেশ সেনাবাহিনীতে এই অ্যাটাক ড্রোন যুক্ত হওয়াতে বাংলাদেশ সেনাবাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। এই অ্যাটাক ড্রোনের সাহায্যে বাংলাদেশ সেনাবাহিনী শত্রুপক্ষের যুদ্ধ ট্যাঙ্ক থেকে শুরু করে সাজোয়া যান সব কিছু অনায়াসেই ধ্বংস করতে পারবে। এছাড়াও গত বছর বাংলাদেশ সেনাবাহিনীতে তুরস্কের তৈরি টাইগার মিসাইল যুক্ত হয়েছে, যেটা বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ার পাওয়ার অনেক গুণ বৃদ্ধি করবে। এছাড়াও চীনের তৈরি লাইট অ্যাটাক যুদ্ধ ট্যাঙ্কও যুক্ত হয়েছে বাংলাদেশের বহরে। মোট 44টির মতো এই ধরনের লাইট অ্যাটাক যুদ্ধ ট্যাঙ্ক যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে। তাই সব কিছু মিলিয়ে বলা যায় যে বাংলাদেশ সেনাবাহিনী এখন বিশ্বের অন্যতম শক্তিশালী একটি সেনাবাহিনী। এসব ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে গত বছর বেশ কয়েকটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট যুক্ত হয়েছে, যার ফলে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে সৈন্য ও রসদ পরিবহন করতে পারবে। বন্ধুরা, এবার আমরা বাংলাদেশ বিমানবাহিনী সম্পর্কে জানব। 2024 সালের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিমানবাহিনীতে টোটাল 216টি যুদ্ধ বিমান রয়েছে। এর মধ্যে ফাইটার যুদ্ধ বিমান রয়েছে 44টি, আর ফাইটার যুদ্ধ বিমান হিসাবে বাংলাদেশ বিমানবাহিনীর কাছে রয়েছে দুই রকমের ফাইটার এয়ারক্রাফট। এগুলো হলো MiG-29 যুদ্ধ বিমান 8টি এবং 36টি F-7 যুদ্ধ বিমান। এবং বাংলাদেশ বিমানবাহিনীতে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট হিসাবে রয়েছে 16টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এবং প্রায় 87টি ট্রেইনার এয়ারক্রাফট রয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর হাতে। বাংলাদেশ বিমানবাহিনীতে স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 4টি ও হেলিকপ্টার আছে 73টি। তবে বাংলাদেশ বিমানবাহিনীর কাছে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই, হয়তো খুব দ্রুতই বাংলাদেশ বিমানবাহিনীতে অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হবে। তবে বাংলাদেশ বিমানবাহিনীর সবচেয়ে বড় অবাক করা বিষয় হলো যে গত বছর কিন্তু বাংলাদেশ বিমানবাহিনীতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ট্রেইনার যুদ্ধ বিমান যুক্ত হয়েছে, যেটা সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। বাংলাদেশ বিমানবাহিনী এই ট্রেইনার এয়ারক্রাফটের নাম দিয়েছে BBT-2। এটি মূলত বেসিক ট্রেইনার এয়ারক্রাফট, তারপরও এই বিমানটি ছোটোখাটো আক্রমণেও সক্ষম। তবে বাংলাদেশ বিমানবাহিনীর উচিত খুব দ্রুত ফাইটার এয়ারক্রাফট ক্রয় করা, নয়তোবা মিয়ানমার ও ভারত থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে থাকবে। বন্ধুরা, এবার আমরা বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে জানব। 2024 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী বর্তমান পৃথিবীর 30তম শক্তিশালী নৌবাহিনী। এই কারণে আমরা বাংলাদেশ নৌবাহিনীকে নিয়ে গর্ব করতেই পারি। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর হাতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে 117টি, যা গত বছর ছিল 112টি। অর্থাৎ এবছর বাংলাদেশ নৌবাহিনীতে নতুন 5টি যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে টোটাল ফ্রিগেট আছে 7টি, কর্ভেট আছে 6টি এবং সাবমেরিন রয়েছে 2টি। 2024 সালে এসেও বাংলাদেশ নৌবাহিনীতে মাত্র 2টি সাবমেরিন রয়েছে, অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীতে কোনো সাবমেরিন যুক্ত হয়নি। তাই বাংলাদেশ নৌবাহিনীর উচিত খুবই দ্রুত আরও 2টি সাবমেরিন ক্রয় করা। তবে খুশির খবর হলো যে বাংলাদেশ কিন্তু সাবমেরিন বেস তৈরি করছে, যেখানে কমপক্ষে 6টি সাবমেরিন রাখা যাবে। তার মানে খুবই দ্রুত আরও নতুন 4টি সাবমেরিন যুক্ত হতে পারে বাংলাদেশ নৌবাহিনীতে। সাবমেরিন ছাড়াও বাংলাদেশ নৌবাহিনীতে প্যাট্রোল ভেসেলস রয়েছে 55টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মাইন ওয়ারফেয়ারের কাজ হলো মূলত সমুদ্রে থাকা বিভিন্ন ধরনের মাইনের বিস্ফোরণ ঘটানো বা মাইন পরিষ্কার করা। এছাড়াও মাইন বিছানোতেও এই যুদ্ধজাহাজের প্রয়োজন পড়ে। আমাদের প্রতিবেশী দেশ ভারতের হাতে কিন্তু কোনো রকম মাইন ওয়ারফেয়ার যুদ্ধজাহাজ নেই,
এবং মিয়ানমারের হাতেও কিন্তু কোনো মাইনওয়ার ফায়ার যুদ্ধ জাহাজ নেই। দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশের হাতেই 5টি মাইনওয়ার ফায়ার যুদ্ধ জাহাজ রয়েছে, ফলে আমরা এক্ষেত্রে অনেক এগিয়ে আছি। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে এসবের বাইরেও কিন্তু বাংলাদেশের আরও একটি বাহিনী রয়েছে, যেটি বিশ্বের কিন্তু এক নম্বর। অর্থাৎ এত বড় বাহিনী পৃথিবীর আর কোনো দেশের কাছে নেই। বাংলাদেশের হাতে রয়েছে 68 লক্ষ প্যারামিলিটারি বাহিনী, যে বাহিনীর সদস্যরা কিন্তু সকল ধরনের অস্ত্র চালাতে সক্ষম। অর্থাৎ এ বাহিনীকে কিন্তু ভারত ও মিয়ানমার জমের মতোই ভয় পায়। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী ছাড়াও কিন্তু বাংলাদেশের আরও বেশ কয়েকটি বাহিনী রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য বাহিনীগুলো হলো বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী অর্থাৎ বিজিবি, যাদের কাজ হলো বাংলাদেশের বর্ডারের সুরক্ষা দেওয়া। এর সদস্য সংখ্যা কিন্তু মোটেও কম নয়, প্রায় 1 লক্ষ সদস্য আছে বিজিবির। যুদ্ধক্ষেত্রে কিন্তু এরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া বাংলাদেশের আরও একটি শক্তিশালী বাহিনী হলো বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ সদস্য কিন্তু দিনকে দিন বেড়ে চলেছে। বর্তমানে প্রায় 1,00,000 পুলিশ সদস্য রয়েছে বাংলাদেশের হাতে, যারা কিন্তু মোটামুটি অস্ত্র চালাতে সক্ষম। এছাড়াও বাংলাদেশের হাতে রয়েছে সোয়াট, স্পেশাল ফোর্স, র্যাব অর্থাৎ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, SSF বাহিনী। এসব ছাড়াও আরও বেশ কয়েকটি বাহিনী রয়েছে বাংলাদেশের, যারা যুদ্ধক্ষেত্রে কিন্তু অংশগ্রহণ করতে সক্ষম। এসব ছাড়াও বাংলাদেশের কিন্তু 6,55,00,000 মানুষ যুদ্ধ করতে সক্ষম অর্থাৎ যুবক রয়েছে, যারা কিন্তু দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়বে, মাতৃভূমিকে রক্ষায় যারা যে কোনো কিছু করতে পারে। তাই সব কিছু মিলিয়ে বলা যায় যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি দেশ। বন্ধুরা, অস্ত্রশস্ত্র ছাড়াও বাংলাদেশ কিন্তু বর্তমানে ব্যাপক হারে সামরিক ঘাঁটি বৃদ্ধি করছে। এছাড়া বিমানবাহিনীর জন্য কিন্তু বেশ কয়েকটি নতুন বিমান ঘাঁটিও তৈরি করছে বাংলাদেশ সরকার। তাই বলা যায় যে 2030 সালের মধ্যে বাংলাদেশ হবে পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি সুপার পাওয়ার। তবে বাংলাদেশের সামরিক শক্তি যতই বৃদ্ধি পাক না কেন, আমরা কিন্তু কাউকে প্রথমে আঘাত করব না। কেউ যদি আমাদের ওপর আক্রমণ করে তাহলে তার গলা কাটার জবাব দেব আমরা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আল্লাহ হাফেজ।